তোমরা দেখেছো ভিডিওটা ভীষণই অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে গেছে আমরা সবাই দেখেছি কিন্তু এই যে মেন্ডি হঠাৎ করে অসুস্থ হয়ে গেল এর কারণটা কি কারা দায়ী মেন্ডির এই অসুস্থতার জন্য আর কমেন্টি পোস্টটা নিশ্চয়ই তোমরা দেখেছো মেন্ডি মানে এত কান্না করছে এত কান্না করছে কিন্তু না মেন্ডির কান্নার আওয়াজ হুলের কানেও পৌঁছাচ্ছে না সোমনাথদার কানেও পৌঁছাচ্ছে না তো অসুস্থ হবারই তো কথা মেন্ডি তোমাকে বলছি জানো তো একটা কথা আছে যে আধুনিক হও কিন্তু উশৃঙ্খলা নয় আবার ধনী হও কিন্তু অহংকারী নয় কারণ তোমার হাতে তো এখন অনেক টাকা চলে এসছে আর তোমার কী অবস্থা হয়েছে বলে তো তোমার এতটাই অহংকার হয়ে গেছে এতটাই অহংকার হয়ে গেছে যে তোমার কিন্তু পতন অনিবার্য তোমার বন্ধুরা কুমকুম উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আবার একটি কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন বলছি যদি ভুল করে কমেন্ট বক্স খোলা রেখে দিয়েছো তাহলে অফ করে দাও সেখানে তুমি কি মনে করেছিলে যে কিছুদিন পর যদি কমেন্ট বক্সটা খোলা রাখি মানে কি খুলে দিই তাহলে কি সবাই ভুলে যাবে তোমাকে আর কেউ গালাগালি করবে না এতটাই সহজ এত ভালো কাজ করছো তুমি তো প্রতিনিয়ত ব্লগে তুমি কি দেখাচ্ছ তুমি কি মানুষকে ভুলতে দিচ্ছ তোমাকে যে মানুষ গালাগালি দেবে না তোমাকে তুমি কি সেটা মানে তুমি করছো তুমি কি ভুলতে দিচ্ছ তুমি তো সমানে ব্লগে কি সব দেখিয়ে যাচ্ছ যে মানুষ তো আরো বেশি করে গালাগালি দিচ্ছে তোমাকে তা এখন সময় আছে তুমি কমেন্ট বক্সটা অফ করে দাও তাড়াতাড়ি অতটা তুমি অসুস্থ হয়েছ আরও অনেক বেশি অসুস্থ হয়ে পড়বে আর কী নেকামি করছি অসুস্থতা মাথা যন্ত্রণা হ্যাঁ শরীর থাকলে কিন্তু শরীরের রোগ হয় আর শরীর খারাপ হয় এটা আমরা সবাই জানি আমারও হয় কিন্তু তুমি কি করো বাজার করতে যাও সেখানে পিছনে ফারিয়া যায় তোমার সঙ্গে মেন্ডির সঙ্গে ফারিয়া তো যাবেই সেখানে কারণ ফারিয়াকে তো গিলতে হবে না মেন্ডির পয়সায় তো যা খুশি বাজার করে এসছো মাছ মাংস ডিম আর সব সবজিতে বন্ধুরা তোমরা দেখেছো ফারিয়ার মায়ের সব সবজিতে চিংড়ি গুঁজে দেওয়া কি মনে করে কে জানে যে সব সবজিতে চিংড়ি গুঁজে দিলেই দারুণ রান্না হবে সব সবজিতে কি চিংড়ি মাছ ভালো লাগে সবেতেই চিংড়ি সবেরতেই চিংড়ি আর সেটা নাকি অসাধারণ দারুণ দারুণ রান্না পটলে চিংড়ি ঠিক আছে কিন্তু দেখেছি সব জিনিসে চিংড়ি লাউ চিংড়ি এগুলো আমরা জানি পটল চিংড়ি এগুলো আমরা জানি কিন্তু এদের বাড়িতে দেখি সবেতেই চিংড়ি মাছ গুঁজে দেওয়া চারটে পদ রান্না করবে চারটি পদেই কিন্তু চিংড়ি মাছ আছে কি সব মেনু মানে কি বলবো আর মেন্ডি সেগুলো কি করে যেমন জীবনেও খায়নি সেইভাবে গিলে মেন্ডি তোমার কান্নার আওয়াজ তুমি কাকে শোনাতে পারছো না সোমনাথ দাকে যখন সোমনাথ দা ভীষণ কষ্টে ছিল তখন তুমি কি করছিলে তখন তুমি কি করছিলে ভারিয়ার সঙ্গে ঘুরতে গিয়ে কফি খাওয়া লাল লাল খাসির মাংসের ঝোল খাওয়া পকোড়া খাওয়া তুমি শরীরটা খারাপ আজ মাথা ব্যথা করছে মনে তার কিছুক্ষণ পরে তুমি কি দেখাচ্ছো ব্লগে যে তুমি সিঙ্গারা খাচ্ছো লজ্জা নেই না তোমার লজ্জা নেই তুমি শরীর নিয়ে ভাবো চিন্তা ভাবনা করো তুমি তো আবার এটা নিজেও বলেছো যে আমি আর এসব ভাবি না যা হয় হবে আমার বেঁচে থাকার ইচ্ছে বেঁচে থাকার ইচ্ছা নেই তাই এত গিলছো তাই এত গিলছো বেঁচে থাকার ইচ্ছা নেই তবে একটা জিনিস আমার ভীষণ খারাপ লেগেছে কমিউনিটি পোস্টটা যেখানে তুমি করেছো সেখানে অনেকেই মর মল লিখেছে এটা আমার একদম অপছন্দ গালাগালি দি দেওয়া পর্যন্ত ঠিক আছে কারণ তুমি গালাগালি খাওয়ার যোগ্য কিন্তু কোনো মানুষকে আমরা মরতে বলতে পারি না তাই না মরতে বলার অধিকার আমাদের নেই কারণ আমার কারো হাতে কিন্তু মরণ নেই আমার হাতেও নেই আর আমার বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছে তাদের হাতেও নেই যখন তখন কিন্তু মরণটা আসতে পারে কারণ মৃত্যু হচ্ছে অনিবার্য মৃত্যু কিন্তু অনিবার্য যখন জন্মটা হয়েছে কিন্তু আমাদের সবাইকে হবে তাই কাউকে এইভাবে না বলাই ভালো গালাগালি দিচ্ছ দাও কিন্তু মর মর তুই মর না না এতটা বাড়াবাড়ি না করাই ভালো ও দোষ করেছে গালাগালি খাওয়ার মতো কাজ করেছে গালাগালি ও খাবে যতদিন ও সংসারে ফিরে না যাবে আগের মতো সুন্দর করে ব্লগ না দিবে ততদিন গালাগালি খাবে তারপরেও ফিরে যাওয়ার পরেও কিন্তু অনেক দিন পর্যন্ত ও আবার গালাগালি খাবে কিন্তু না ও তো সেটা চাইছে না ও গালাগালি খেতেই চাইছে ও ফিরে তো নিজের সংসারে যাবে না ও হুলের জন্য কান্নাই ভেঙে পড়েছে ও হুলের কথা ভাবতে ভাবতে মেন্ডি অসুস্থ হয়ে পড়েছে ওর খাবার হজম হচ্ছে না ও মানসিক মানে কি বলবো মানসিক চিন্তায় থাকে সব সময় যতই ভালো মন্দ খাক না ও দোটা দোটানায় থাকে বন্ধুরা একদিকে সোমনাথ দা আর একদিকে হুল ও নাই থাকে ওর মাথার মধ্যে দুজন ঘুরছে সব সময় সেজন্য না ওই যে খাবারগুলো গোগ্রাসে গিলে না ওগুলো একটাও হজম হয় না এই জন্য ওর রোজ শরীর খারাপ করে রোজ মাথার যন্ত্রণা হয় আরও খাবার না খেয়েও থাকতে পারে না অনেক টাকা কি করবে মানে খাবার খেয়ে শেষ করতে হবে তো উল্টো পাল্টা খাবার খেয়ে তো শরীর খারাপ করলেও করুক আর মেয়ের কথা ওরা দুজনেই কেউ ভাবে না আমার মনে হয় আর সোমনাথ বলতেও বাধ্য হচ্ছি সোমনাথ যে খুব একটা মেয়ের কথা ভাবে এমনটা নয় আর তবে একজন মা হয়ে যখন সন্তানের কথা না এটা বেশি অবাক লাগে তো মা বাবা দুজনেরই ভাবনা উচিত ভাবনাটা হওয়া মেয়ের কথা ভাবাটা কিন্তু ওরা কেউ ভাবছে না নিজের নিজের ভিউজ নিয়ে ব্যস্ত নিজের নিজের টেন নিয়ে ব্যস্ত নিজের নিজের কন্টেন্ট নিয়ে ব্যস্ত নিজের নিজের সুখ নিয়ে ব্যস্ত মেন্ডি তো নিজের সুখটা বেছে নিয়েছে হুলের সঙ্গে কিন্তু হুল পাত্তা দিচ্ছে না এই জন্য মেন্ডি কমেন্টি পোস্ট করেছে যে কান্নার আওয়াজ যদি কারো কানে না পৌঁছায় তো মৃত্যুরও তার কিছু যায় আসবে না সত্যিই তাই কথাটা কিন্তু ভীষণই সুন্দর কিন্তু তোমার ক্ষেত্রে প্রযোজ্য নয় আর কমেন্ট বক্স খোলা রেখে যে তুমি কী ট্রায়াল দিতে এসেছিলে ভেবেছিলে হয়তো তোমাকে কেউ আর গালাগালি করবে না কিন্তু সেই তো গালাগালি খাচ্ছ এখনও সময় আছে এখনও সময় আছে তুমি যদি ভালো চাও কমেন্ট বক্সটা অফ করো আর নিজের সংসারে ফিরে যাও সোমনাথদার কাছে ক্ষমা চাও ভিয়াসদের কাছে ক্ষমা চাও যে আমি একটা ভুল করে ফেলেছি ভুল মাত্রই মানুষের হয় কিন্তু সেই ভুল নিয়ে এগিয়ে চলা যায় না তুমি তো সেই ভুলটাকে নিয়েই ভাবছো তুমি সারা জীবন থাকবে কিন্তু ওই ভুলটাকে ধরে তুমি সারা জীবন থাকার কথা ভাবছো এটাই তুমি আবারও ভুল করছো ভুলের উপরে ভুল তাই তুমি এত কষ্টে আছো এত খারাপ তুমি কষ্টে অবশ্যই আছো তুমি যতই নাটক করো না কেন বিভাগদেরকে দেখাও যে তুমি ভীষণ ভালো আছো ভালো ভালো পোশাক পরছো ঘুরতে যাচ্ছ লাল লাল খাসির মাংসের ঝোল খাচ্ছ না তুমি ভালো নেই তুমি ঝিয়ের মতো খাটছো ফারিয়াদের বাড়িতে কাজের লোকের মতো তোমার অবস্থাটা দেখেছো তোমার চেহারাটা দেখেছো কি অবস্থা হয়েছে চেহারার মধ্যে কোনো মানে কি বলবো গ্লো নেই আগে কত সুন্দর ছিলে তুমি নিজের সংসারে কাজ করা আলাদা পরের সংসারে কাজ করা আলাদা মেন্ডি সেটা তুমি এখনও বুঝতে পারছো না তুমি এতটাই অহংকারী হয়ে গেছো এতটাই মানে কি বলো ভালো বাসায় অহংকারী হয়ে গেছে আবার টাকায় অহংকারী হয়ে গেছো যে তুমি দেখতেই পাচ্ছ না যে নিজের সংসারে পরিশ্রম করা আর পরের সংসারে পরিশ্রম করা এক নয় তুমি ভুল করছো কিন্তু এই তোমার ভুলের জন্য কি হচ্ছে ফারিয়ার কিন্তু লাভ হচ্ছে ফারিয়াদের ফারিয়ার মা বাবার আর ফারিয়ার লাভ হচ্ছে ভালো ভালো খাবার গিলছে আবার ভালো ভালো জিনিস আসছে আবার কি হচ্ছে বিনা পয়সায় একজন কাজের মেয়েও পেয়ে গেছে আপনার ওদের হচ্ছে আর ক্ষতিটা কিন্তু তোমার হচ্ছে তোমার হচ্ছে তোমার মেয়ের হচ্ছে দুজনেরই ক্ষতি হচ্ছে এখনও সময় হচ্ছে আবার বলছি আর প্লিজ বন্ধুরা এভাবে কমেন্ট করো না মরতে বলো না গালাগালি ওকে দাও গালাগালি খাবারই তো যোগ্য গালাগালি ওকে দাও কিন্তু মরতে বলো না মরতে বলাটা আমার ভীষণই খারাপ লাগে তারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো চলো বন্ধুরা ডাডা